আজকে আমরা হাইড্রাসিডের শক্তিক্রম কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব। ফার্স্টে আমরা দেখি হাইড্রাসিড কাদেরকে বলা হয়। যে সকল অ্যাসিডে একটি হাইড্রোজেন এবং একটি হ্যালোজেন গ্রুপ থাকবে তাদেরকে আমরা বলছি হাইড্রাসিড। এখন খেয়াল করি, আমার হাইড্রোজেন এবং ফ্লোরিন যখন হাইড্রোফ্লোরিক অ্যাসিডে বন্ধন তৈরি করেছে, সেখানে ফ্লোরিনের আকার অনেক ছোট। সুতরাং ফ্লোরিনের নিউক্লিয়াস থেকে হাইড্রোজেনের নিউক্লিয়াসের দূরত্ব হবে কম। ক্রমান্বয়ে যখন হ্যালোজেনের আকার বড় হতে থাকে, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের ক্ষেত্রে ধীরে ধীরে হ্যালোজেনের আকার বড় হওয়ার সাথে সাথে হাইড্রোজেনের নিউক্লিয়াস থেকে ক্লোরিনের নিউক্লিয়াস এবং হাইড্রোজেনের নিউক্লিয়াস থেকে ব্রোমিনের নিউক্লিয়াস, এগুলোর দূরত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। আমরা জানি নিউক্লিয়াসের দুটি পরমাণু নিউক্লিয়াসের মধ্যকার দূরত্ব যখন বৃদ্ধি পায়, তখন তাদের বন্ধন শক্তি কমে যায়। তার মানে তারা খুব সহজেই সেই বন্ধনটা দুর্বল হয়ে পড়ে। এখন আমরা খেয়াল করি, সবচাইতে বেশি দূরত্ব হাইড্রোজেন আয়োডাইডে, তারপরে হাইড্রোজেন ব্রোমাইডে, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিডে, এবং সবচাইতে কম দূরত্ব হলো হাইড্রোজেন ফ্লোরাইডে। তাহলে এখন হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইডের ভিতরে যদি আমরা বন্ধন শক্তির ক্রম দেখতে চাই, তাহলে অবশ্যই হাইড্রোজেন আয়োডাইডের বন্ধন শক্তি হবে সবচাইতে কম, যেহেতু এদের দুজনের মধ্যকার নিউক্লিয়াস দূরত্ব সর্বাধিক। তারপরে আসবে হাইড্রোজেন ব্রোমাইড, তারপরে হাইড্রোজেন ক্লোরাইড, তারপরে হাইড্রোজেন ফ্লোরাইড। সুতরাং এখানে সবচাইতে বেশি বন্ধন শক্তি থাকবে হাইড্রোজেন ফ্লোরাইডের। এখন বন্ধন শক্তি যখন সবচাইতে বেশি, তার মানে এই বন্ধনটা ভাঙতে আমার অনেক বেশি পরিমাণে শক্তি খরচ করতে হবে। সুতরাং এখান থেকে একটা হাইড্রোজেন মুক্ত পেতে অনেক বেশি সময় লাগবে। তার মানে সবচাইতে দ্রুত এক্ষেত্রে হাইড্রোজেন দান করবে হাইড্রোজেন আয়োডাইড, এবং সবচাইতে ধীরে হাইড্রোজেন দান করবে হাইড্রোজেন ফ্লোরাইড। সুতরাং আমরা বলতে পারি যে অ্যাসিড সবচাইতে দ্রুত প্রোটন দান করতে পারে তারাই সবচাইতে শক্তিশালী অ্যাসিড। সুতরাং আমরা অ্যাসিডের শক্তিমাত্রা যখন নির্ণয় করতে যাব, তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেন আয়োডাইড হবে সবচাইতে শক্তিশালী, তারপরে হাইড্রোজেন ব্রোমাইড, তারপরে হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোজেন ফ্লোরাইড। সুতরাং আমরা সামারাইজ করতে পারি এভাবে যে আমাদের হাইড্রোজেন ফ্লোরাইড হবে সবচাইতে দুর্বল অ্যাসিড এবং হাইড্রোজেন আয়োডাইড হবে সবচাইতে শক্তিশালী অ্যাসিড, কারণ হ্যালোজেনের আকার যত বাড়বে ততই তার অ্যাসিডিটি বৃদ্ধি পাবে। ধন্যবাদ।